তিন বিভাগের 26 জেলায় দ্বিতীয় দিনের মতো বন্ধ সব পেট্রোল পাম্প, জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে, পরিবহন ও সেচে প্রভাব পড়ার শঙ্কা। 8 মাসে 57,000 কোটি টাকা মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, নিয়ন্ত্রক সংস্থার অপরিকল্পিত হস্তক্ষেপকেই দায়ী করছেন বিশ্লেষকরা। ২২ বছরেও শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি পাহাড়ে, ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় কারণ বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন, অভিযোগ স্থানীয়দের। চালের বাজারে সিন্ডিকেট খুঁজে পায়নি বিআইডিএস, ভোগ্যপণ্যের সব ক্ষেত্রেই ব্যবসায়ীদের কারসাজি, অভিমত বাজার বিশ্লেষকদের। এবং ঘূর্ণিঝড় বুলবুলের পর পর্যটক শূন্য সুন্দরবন, ক্ষতির মুখে ট্যুর অপারেটররা, বন বিভাগের সিদ্ধান্তের সমালোচনা। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি জুবায়ের ফয়সাল। রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের 26 জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে পেট্রোল পাম্প, বন্ধ রয়েছে ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ। কমিশন বৃদ্ধি, মহাসড়কে পুলিশের হয়রানি বন্ধ ও লাইসেন্স জটিলতার সমাধান সহ 15 দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশ এবং ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে পাম্পগুলোতে বন্ধ রয়েছে পেট্রোল সহ সব ধরনের জ্বালানি তেল বিক্রি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বাস ট্রাক চালকরা, তারা বলছেন ধর্মঘট অব্যাহত থাকলে জ্বালানির অভাবে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল, এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি ব্যাঘাত ঘটবে পণ্য পরিবহনেও। এছাড়া ডিজেলের সংকটে উত্তরাঞ্চলের কৃষি জমিতে সেচ মেশিন চালানোতেও ব্যাঘাত ঘটতে পারে। দাবি পূরণে কার্যকর আশ্বাস না পেলে কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি আন্দোলনকারী সংগঠনের। কালকে আমাদের টাঙ্কিতে তেল ছিল, আমরা টিপ মারছি, আজকে তেল নাই আর টিপ মারতে পারতেছি না, আমাদেরও ক্ষতি মালিকেরও ক্ষতি। আমি তেল নিতে আসছি, এসেছি তেল পাচ্ছি না, এই যে আমি একটা ভোগান্তির মধ্যে পড়লাম। তেলের জন্য গাড়ি চালাতে পারতেছি না, বর্তমান সব পাম্প বন্ধ উত্তরাঞ্চলে। তেল না থাকলে কৃষক কী দিবে, আবাদ করবে না, মেশিন চালাতে পারবে না, পানি দিয়ে সেচ দিতে পারবে, সেচ না দিলে তো আবাদই হবে না। পেট্রোল পাম্পে ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুণ্ডু। প্রথমেই যাচ্ছি বাবুর কাছে। বাবু, জুবাইর, আপনাকে ধন্যবাদ। আমরা পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য জোটের যে ডাকা ধর্মঘট, সেই ধর্মঘটের খবর জানাতে এখন অবস্থান করছি নগরীর বাবুপাড়ায়। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু ট্যাঙ্ক লরির যে শ্রমিক যারা, তারা বিক্ষোভ করছেন। কিছুক্ষণ আগেও তারা বিক্ষোভ মিছিল করেছেন, এখন তারা তাদের যে দাবি সেই দাবির সপক্ষে তারা এখানে বিক্ষোভ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা এই তাদের যে পরিবহন, তাদের যে ট্যাঙ্ক লরি, সেই ট্যাঙ্ক লরিগুলো পার্কিং করে তারা কিন্তু তাদের কাজে যোগদান না করে তারা এখানে বিক্ষোভ করছেন। আমি আপনাকে বলি যে এই ঐক্য পরিষদের যে 15 দফা, সেই 15 দফার মধ্যে যে দাবিগুলো আছে, সেই দাবিগুলোর মধ্যে এই শ্রমিকদের যে দাবি, তারা বলছেন যে বিভিন্ন জেলায় ট্যাঙ্ক লরি থেকে জোর করে বিভিন্ন পৌরসভা যে চাঁদা আদায় করে, সেই চাঁদা আদায় বন্ধ করার দাবি তারা জানিয়েছেন। তারা বলছেন যে ট্যাঙ্ক লরির ভাড়া বৃদ্ধি করতে হবে, তারা যে ভাড়া পান সেই ভাড়াই তাদের পোষায় না, তারা বলছেন যে এই ভাড়া বৃদ্ধি করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাদের আরও কিছু দাবি আছে, তারা বলছেন যে ট্যাঙ্ক লরি চলাচলের সময় পুলিশ বিভিন্নখানে তাদের হয়রানি করে, তাদের কাছ থেকে চাঁদা দাবি করে, এইসব যে দাবি সেই দাবিগুলো কিন্তু তারা আদায়ের জন্যই এই গতকাল থেকে এই ধর্মঘট আহ্বান করেন এবং গতকাল থেকে এ পর্যন্ত তাদের আজ পর্যন্ত দ্বিতীয় দিনের মতো আজকে ধর্মঘট চলছে। এই ধর্মঘট চলাকালে তাদের যে ট্যাঙ্ক লরিগুলো আছে, সেই ট্যাঙ্ক লরি থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ না করার কারণে কিন্তু পেট্রোল পাম্পগুলোও বন্ধ রাখা হয়েছে।
পেট্রোল পাম্পগুলো থেকেও কিন্তু কোনো জ্বালানি বিক্রি করা হচ্ছে না, যার ফলে আপনার মোটরসাইকেল থেকে শুরু করে বাস, ট্রাক এবং অন্যান্য যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোতে কিন্তু কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে জ্বালানি তেলের এক ধরনের সংকটও কিন্তু দেখা দিয়েছে। তো এই ছিল রংপুর নগরের বাবুপাড়া থেকে আমার কাছে পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা যে ধর্মঘট, সেই ধর্মঘটের সবশেষ খবর। আমরা আরও খবর জানতে সিরাজগঞ্জে যাব, সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ধন্যবাদ বাবু। আসলে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে জ্বালানি তেলের যে ধর্মঘট চলছে তার কিন্তু আজকে দ্বিতীয় দিন। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে শত শত এই জ্বালানির ট্যাঙ্ক লরি এখানে তারা রেখে দিয়েছে এবং এই ধর্মঘটের কারণে এখান থেকে কোনো ট্যাঙ্ক লরি ছেড়ে যায়নি এবং এর সাথে যারা জড়িত শ্রমিকরা রয়েছে তারা কিন্তু অনেকটাই অলস সময় পার করছে। উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক মনির সরকার, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বাঘাবাড়ি অয়েল ডিপোতে প্রায় 5,000 এরকম ট্যাঙ্ক লরি রয়েছে যেগুলো এই ধর্মঘটের কারণে কিন্তু এখানে স্থবির হয়ে পড়েছে। এবং এই যে এই বাঘাবাড়ি অয়েল ডিপো এখান থেকে কিন্তু উত্তরবঙ্গের 16 জেলা পাশাপাশি টাঙ্গাইল এই 17 জেলায় কিন্তু জ্বালানি তেল অর্থাৎ পেট্রোল ডিজেল এইগুলো কিন্তু আসলে সরবরাহ করা হয়। এখানে তিনটি কোম্পানি রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা। এই তিনটি কোম্পানির মাধ্যমে কিন্তু উত্তরবঙ্গের এই মূল কেন্দ্রবিন্দু বাঘাবাড়ি অয়েল ডিপো এখান থেকে এই জ্বালানি তেলগুলো সরবরাহ করা হয়। পাশাপাশি সিরাজগঞ্জের যেগুলো পেট্রোল পাম্প রয়েছে আমরা সেগুলো ঘুরে দেখেছি, সেগুলো কিন্তু আসলে তেল বিক্রি তারা কিন্তু আসলে বন্ধ রেখেছে। তো এক কথায় বলা যায় যে জ্বালানি তেলের উত্তোলন, বিপণন এবং সরবরাহ যে বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে যে প্রতিদিনের যে কর্মব্যস্ততা থাকে সেটি কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো পুরোটাই স্থবির হয়ে রয়েছে এবং বন্ধ রয়েছে। তো এই পরিবহন এই যে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা যেটি বলছে যে তাদের যে 15 দফা দাবি রয়েছে সেটি যতক্ষণ বাস্তবায়িত না হবে বা এই বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অনির্দিষ্টকালের এই যে ধর্মঘট তারা চালিয়ে যাবেন বলে তারা আমাকে জানিয়েছেন। পাশাপাশি যে পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণে বিশেষ করে বেশি আসলে অসুবিধায় পড়েছেন মোটরসাইকেলের চালকরা, তারা কিন্তু আসলে অনেক পেট্রোল পাম্পে এসে তেল না পেয়ে, জ্বালানি তেল না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছেন। পাশাপাশি যানবাহনের চালক অর্থাৎ যাত্রীবাহী বাসের চালকরা যেটি বলছেন যে তাদের সরবরাহের প্রথম দিন অতিবাহিত হয়েছে এবং আজকে দ্বিতীয় দিন, আজকে যদি এই তেল তারা সংগ্রহ করতে না পারে তাহলে কিন্তু অনেক যাত্রীবাহী বাস কিন্তু তারা আসলে চালাতে পারবে না। এতে কিন্তু আসলে যাত্রীবাহী যাদের বাসের যারা যাত্রী রয়েছে তাদের কিন্তু অনেকটা ভোগান্তি পোহাতে হতে পারে। তো এক কথায় বলা যায় যে বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে যে তেল উত্তোলন, সরবরাহ এবং বিপণন সর্বকার্যক্রম কিন্তু আসলে বন্ধ রয়েছে। তো এই ছিল পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি শ্রমিক মালিক ঐক্য পরিষদের যে ধর্মঘট চলছে তার সর্বশেষ খবর। জুবায়ের অনির্দিষ্টকালের ধর্মঘটে বন্ধ পেট্রোল পাম্পগুলোর খবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু এবং রংপুর থেকে হেদায়েতুল ইসলাম বাবু। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 11 দফা দাবিতে আন্দোলন করছেন খুলনার রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের শ্রমিকরা। সকাল থেকে নিজ নিজ মিল গেটে জড়ো হয়ে পথসভা করেন পাটকল শ্রমিকরা, পরে মিছিল নিয়ে খালিশপুর, বিআইডিসি সড়ক ও নতুন রাস্তার মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা। তারা জানান প্রায় 13 সপ্তাহ ধরে বেতন ও মজুরি না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। অপরদিকে শ্রমিক নেতারা বলছেন তাদের প্রধান দাবি মজুরি কমিশন বাস্তবায়নে সরকার বারবার আশ্বাস দিলেও তা পূরণ হয়নি। এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। দেশের অর্থনীতির অন্যান্য সূচকের যেন বিপরীতেই হাঁটছে পুঁজিবাজার। গেল 8 মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বাজার মূলধন হারিয়েছে প্রায় 57,000 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীন হস্তক্ষেপ বাজারকে বারবার ক্ষতিগ্রস্ত করছে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন বাজারে বড় ধরনের আস্থার ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে। হরিপদ সাহার রিপোর্ট।
চলতি বছরের শুরুতে পুঁজিবাজারের লেনদেন ও সূচক গতিশীল হয়। এক পর্যায়ে ডিএসইর দৈনিক লেনদেন 1,000 কোটি টাকা ছাড়ায়, প্রধান সূচক ছাড়ায় 5,900 পয়েন্ট। জানুয়ারির পর থেকেই লেনদেন ও সূচক কমতে দেখা যায়। 2010-এর ধসের পর ডিএসইর প্রধান সূচক কয়েকবার 6,000 পয়েন্টে পৌঁছার পথে হোঁচট খেয়েছে। দফায় দফায় পুঁজি হারিয়ে সাধারণ বিনিয়োগকারীরা এখন অনেকটাই বাজার বিমুখ। তারা বলছেন, সামগ্রিকভাবে পরিচালনা পর্ষদের সর্বনিম্ন 30% এবং পরিচালকদের এককভাবে 2% করে শেয়ার ধারণের নিয়ম মানছে না তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানই। পোষা কোম্পানিগুলোকে একটি দুষ্ট চক্র অনুমোদন দিয়ে বাজার থেকে টাকা হাতিয়ে নেওয়া সহযোগিত করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কয়েক মাসের ব্যবধানে বাজারে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে। এজন্য প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগ কমার পাশাপাশি বাজার সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর দায়িত্বশীলতার অভাবকেও দায়ী করেন এই ব্যবসায়ী নেতা। যখনই বাজার 6,000-এর দিকে ধাবিত হয়, তখনই বাংলাদেশ ব্যাংক কিংবা অন্য কোনো রেগুলেটর এসে কিন্তু এমন একটা কাজ কিন্তু ওনারা করে দেন যে বাজারটা আবার চলে আসে নিচের দিকে। সেই কারণে বাজারে একটা কনফিডেন্সের ঘাটতি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে, বিদেশিদের কাছে এবং বড় কর্পোরেট হাউস যারা, ওনাদের কাছে একটা ঘাটতি হয়েছে কনফিডেন্সের। এই জিনিসগুলো সেই জন্য আমি বারবার বলার চেষ্টা করছি, সমন্বয়হীনতা যাতে না থাকে। ব্যবস্থাপনা ও মালিকানা আলাদা করে ডিমিউচুয়ালাইজেশন করার পরও পুঁজিবাজারে পুরোপুরি স্বচ্ছতা ফিরেনি বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন করে পুনর্গঠন করতে হবে, এমন লোককে চেয়ারম্যান করতে হবে, মেম্বার করতে হবে যারা উচ্চ নৈতিকতা সম্পন্ন এবং শক্তিশালী। দ্বিতীয় শর্ত হলো ডিমিউচুয়ালাইজেশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ ওই 40% শেয়ার প্লেয়ারদের কাছে থাকবে না। থার্ড হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে যাতে সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়া যায়। পুঁজিবাজার শক্তিশালী করতে ভালো আর্থিক ভিত্তির দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান তালিকাভুক্তির উপরও জোর দেন এই বিশ্লেষক। এমন একটা নিয়ম করতে হবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক খাতে সুদ হার বেশি হওয়ার কারণে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। সুদের হার কমাতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আজই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ের ইআরডি কার্যালয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন মন্ত্রী। সরকারের নানা পদক্ষেপ, নীতিমালা গ্রহণ ও ব্যাংক সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময়, তবুও থামছে না ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,12,000 কোটি টাকা। সেখানে তিন মাস পর সেপ্টেম্বর পর্যন্ত আরও 4,000 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 1,16,427 কোটি টাকায়। এ অবস্থায় রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইআরডি কার্যালয়ে সরকারি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। সভা শেষে অর্থমন্ত্রী জানান, সুদ হার বেশি বলেই খেলাপি কমছে না। আমাদের শুরু থেকেই একটি জায়গায় আমরা এরপরে শক্তিশালীভাবে আমরা ভূমিকা রাখতে পারিনি। নন পারফর্মিং লোন বাড়ার মূল কারণ হলো ইন্টারেস্ট রেট অনেক বেশি, আর আমাদের মতো এত হাই ইন্টারেস্ট রেট পৃথিবীর কোনো দেশে নাই। আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে যদি কোনো আমরা কম্পিটিটিভ করতে চাই, তাহলে আমাদের পৃথিবীর আরও অন্যান্য দেশ যারা আছে তাদের সাথে আমাদেরকে কম্পিট করতে হবে। কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পায়নের বিকল্প নেই জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, উৎপাদনশীল খাতের জন্য সুদহার শীঘ্রই এক অঙ্কে নামিয়ে আনা হবে। এই জন্য বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে 7-সদস্য বিশিষ্ট কমিটি করা হবে। এতে এক মাসের মধ্যে পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি। এক বা একাধিক চেয়ারম্যান মহোদয় থাকবেন এবং অন্য সিইও থাকবেন, তিনি একটি কমিটি করে দেবেন। যতজন মেম্বার উনি প্রয়োজন মনে করবেন সব ওই সমস্ত মেম্বারদেরকে রেখে, যারা রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ ব্যাংককে, রিপ্রেজেন্ট করবে পাবলিক সেক্টরকে, রিপ্রেজেন্ট করবে প্রাইভেট সেক্টরকে। আগামী 7 দিনের মাঝেই তারা সেই কাজটি করবেন। এরপরে আমরা আশা করি এই মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা চূড়ান্ত সিদ্ধান্তটি দিতে পারবো যে আমরা কীভাবে কার্যকর করলাম এটা। আগামীতে প্রবৃদ্ধি কমে যাওয়ার কোনো শঙ্কা নেই বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র ভূমি বিরোধ নিষ্পত্তির ধারায় আটকে আছে পুরো পার্বত্য শান্তি চুক্তি। চুক্তির মূল অংশীদার ক্ষমতাসীন আওয়ামী লীগ 48টি ধারা বাস্তবায়ন হচ্ছে বলে দাবি করলেও অন্য অংশীদার জেএসএস বলছে ভিন্ন কথা। তবে নানামুখী জটিলতার কারণে গত 22 বছরেও গুরুত্বপূর্ণ ভূমি বিরোধ নিষ্পত্তির ধারাটি বাস্তবায়ন না হওয়ায় শান্তি চুক্তির কার্যকারিতা নিয়েই সংশয় রয়েছে স্থানীয়দের মাঝে। শাখাওয়ার টিপুর ক্যামেরায় জিতেন বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি নিয়ে গঠিত পার্বত্য অঞ্চলের 20 বছরের রক্তক্ষয়ী সংঘাত নিরসনে 1997 সালের 2রা ডিসেম্বর চুক্তিতে উপনীত হয় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রামরত জেএসএস। কিন্তু 72 ধারার এই চুক্তির 48টি পূর্ণাঙ্গ, 60টি আংশিক এবং বাকিগুলো বাস্তবায়নের পথে বলে দাবি আওয়ামী লীগের। তবে এখনও 47টি ধারা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করে আসছে জেএসএস। অনেক ক্ষেত্রে যারা চুক্তির পরপর বা চুক্তির কাছাকাছি এখানে সেটেল হয়েছি, ওরা মনে করতেছে এখন যদি ওই আইনটা ফ্লো করলে ওরা বাদ পড়বে। এই রাজনৈতিক উদ্দেশ্যে যারা এখানে পুনর্বাসিত তারা কিন্তু আসলে তাদের যে কবলিয়তের কথা বলতেছে, এই এই সিস্টেমকে বাইপাস করেই কিন্তু তাদেরকে কবলিয়ত দেওয়া হয়েছে। ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য চুক্তি অনুযায়ী একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে আগে গঠন করা হয়েছে বিশেষ কমিশন। কিন্তু ভূমির মালিকানা চিহ্নিতকরণের পাশাপাশি ক্রয় বিক্রয়, বরাদ্দ এবং অধিগ্রহণ সংক্রান্ত নানামুখী জটিলতা থাকায় এই কমিশনকে বিরোধ নিষ্পত্তিতে চরম ব্যাগ পেতে হচ্ছে। কর্মকাণ্ডগুলো যদি চালুমান না হয়, এই জিমিয়ে পড়া গতিতে যদি চলে, তাহলে শান্তি চুক্তি আদৌ 50 বছরও বাস্তবায়িত হবে না। আমি মনে করি ভূমি সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তাহলে আমার মনে হয় পার্বত্য চট্টগ্রামের অর্ধেকের বেশি সমস্যা সমাধান হয়ে গেছে। গত 2 দশকে ভূমি বিরোধ নিষ্পত্তি না হয় পাহাড়িদের মধ্যে যেমন অসন্তুষ্ট হয়ে গেছে, তেমনি পার্বত্য আইন অনুযায়ী নিষ্পত্তি করা হলে বঞ্চিত হওয়ার শঙ্কায় শঙ্কিত বাঙালিরা। আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান মহোদয় আমরা প্রবৃদ্ধি করে পাঠিয়েছি সরকারের কাছে, সরকার এটা অনুমোদন করে পাঠিয়ে দিয়েছে, সুতরাং এবার কাজ শুরু হবে। ভূমি বিরোধ নিষ্পত্তি তা নিষ্পত্তি করবার ক্ষেত্রে যেয়ে দেখা গেল যে অনেক কিছু আইন কানুন আছে ছোটখাটো, সেটা সংশোধন পূর্ব। শান্তি চুক্তির পর নানামুখী সংঘাতে অন্তত 100 মানুষের মৃত্যু হয়েছে এই 3 পার্বত্য জেলায়। গত 22 বছরে এই পাহাড়ি অঞ্চলে অস্ত্রের ঝঞ্ঝনানি বন্ধ হয়নি, বরং পাহাড়ি গ্রুপগুলো নানা উপগ্রুপে বিভক্ত হয়ে পড়ায় ভাতৃঘাতী সংঘাত লেগে আছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন ভূমি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে এই পার্বত্য অঞ্চলে পূর্ণাঙ্গ শান্তি ফিরে আসবে। খাগড়াছড়ি থেকে কমল দে, সময় সংবাদ। চালের বাজারের দাম ওঠানামায় কোনো সিন্ডিকেট কারসাজি নেই, ফসল তোলার আগে বাজারে চালের দাম বাড়াই স্বাভাবিক, এমন তথ্য দিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএস এর গবেষণা। গতকাল রাজধানীর একটি হোটেলে বেশ কয়েকটি গবেষণা তথ্য উপস্থাপন করা হয়। এ সময় পেঁয়াজের উৎপাদন ও চাহিদার পরিসংখ্যানের তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। বাংলাদেশে সারা বছরের চালের উৎপাদন হয় প্রায় 3.5 কোটি টন। বছরের চাহিদা মেটাতে আমদানি করতে হয় উৎপাদনের 1% কম। সর্বোচ্চ উৎপাদন সক্ষমতার 50টি চালের মিল মোট উৎপাদনের প্রায় 20% সরবরাহ করে থাকে। পরিসংখ্যান বলছে চাল উৎপাদনে বিশ্বের 5ম অবস্থানে থাকা বাংলাদেশের ঘাটতি খুব একটা নেই। তবু বছরের বিভিন্ন সময় হঠাৎ করেই দেখা যায় অস্বাভাবিক দাম বাড়ার প্রবণতা। গেল বছরেও বাজারের অস্বাভাবিক দাম সামাল দিতে অভিযান চালানো হয় মজুতদার মিলে। আমদানি করা হয় চাল, পরের মৌসুমেই ধানের দাম পায়নি কৃষক। চাল নিয়ে বিআইডিএস এক গবেষণার তথ্য দিয়েছে মজুত আইন অনুযায়ী মিলাররা মজুত করে। দাম ওঠানামায় কোনো সিন্ডিকেট কারসাজি নেই। আমরা যদি বাড়া কমাটাকে একটা যদি রেগুলার ট্রেন্ডের মধ্যে দেখি তাহলে কিন্তু আমি আমাদের এখানে বলতে পারবো না যে হঠাৎ করে কোনো সো কল্ড সিন্ডিকেট অথবা কলিউশন এটা হচ্ছে, সেটা কিন্তু বলা যাবে না। টপের মধ্যে অতি টপ আছে, অতি বড় আছে, তাদের কার্যকলাপ একটু মনিটরিং এ রাখা উচিত। মজুত আইন থাকা বা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। পেঁয়াজ মার্কেটের বড় সমস্যা আমার নিজের ধারণা সিন্ডিকেট নিয়ে কিছুই নয়, আমাদেরকে হয়তো বা আমাদের উৎপাদন তথ্য সঠিক নয়, সময় মতো মার্কেট একটা ফাংশন করতে পারেনি। রাইসের ক্ষেত্রে প্রাইস ফোরকাস্টিং করার জন্য এগিয়ে যাওয়া বা মানে সাপ্লাই ফোরকাস্টিং, এবং সেই সঙ্গে একটু ছোট করে প্রশ্ন করতে চাই, একটু সাহস লাগবে এটা বলার জন্য মজুত আইনের দরকার আছে কিনা। কৃষি বিশেষজ্ঞরা বলছেন ভোগ্য পণ্যের হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী অবশ্যই ব্যবসায়ী সিন্ডিকেট। কিছু সুবিধাভোগী লোক তারা কিন্তু একটা অপতৎপরতা চালাচ্ছে প্রতিটি খাদ্যপণ্যের উপরে। আমরা বিগত সময় কি দেখলাম, সরকার ধান কিনবে কৃষকের কাছ থেকে, কৃষকের কয়টা কৃষক আপনার ধান বিক্রি করতে পারছে? সব মিলাররা তাদের লোকজন আত্মীয় স্বজনকে লাগিয়ে তারা তাদের আপনার মিলারদের মাধ্যমে তারা ধান সংগ্রহ। চাহিদা ও উৎপাদন মৌসুমের তথ্য বিশ্লেষণ করে আগে ভাগে ব্যবস্থা নিতে পারলে কোনো পণ্যের দাম অস্বাভাবিক বাড়ানোর সুযোগ থাকবে না বলেও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভালো ফলনের পরও আমন নিয়ে খুশি হতে পারছেন না গাইবান্ধার কৃষক। সরকারের
ধান সংগ্রহের ঘোষণা কৃষকের বুকে আশা জাগালেও তেমন কোনো অগ্রগতি নেই। কম দামেই ব্যাপারীর ঘরে ধান দিতে বাধ্য হচ্ছে কৃষক। তারিকুল ইসলামের ক্যামেরায় হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। কৃষি বিভাগের ভাষায় বোরোর পর এবার আমনেও বাম্পার ফলন হয়েছে। সবুজ ফসলের মাঠে সোনালি রং ধরেছে ধানের শীষে। মাঠে মাঠে কাটামারে ব্যস্ত কৃষক। দ্রুত আলু সহ রবি শস্যের বীজ বপনের তাড়া থেকে টাকার প্রয়োজনে হাটে ধান বেচতে গিয়ে ন্যায্য দাম না পেয়ে শুধুই হতাশা। আমার আবাদ করে পোষাচ্ছে না তো, 650 টাকা ধান বেচনি, এবার না পারে সেটা ছেড়ে দিনে দিয়ে পোষাচ্ছে না। সরকার যে তালিকা তৈরি করতে দিছে ভর্তুকি কার্ড দিয়ে, এবং তা তো পাই না। সরকারের দাম দিছে 1040 টাকা, কিন্তু আমরা তো সে মুহূর্তে এই বাজার পাচ্ছি না। বাজারে চালের চাহিদা না থাকার অজুহাত দিয়ে ব্যাপারীরা বলছেন, সরকারি ঘোষণা অনুযায়ী এখনো ধান সংগ্রহ শুরু করতে না পারার কারণে ধানের দর বাড়ছে না। বাজার মনে কর চাল কম খাচ্ছে, কম খাওয়ার কারণে বাজারটা কমে গেছে। ধান কিনে 30 টাকা পড়তা পরে আমাদের চাউল বেশি 28 টাকা কেজি। কৃষক নেতারা বলছেন, দফায় দফায় লোকসানের হাত থেকে পর খাওয়া কৃষককে বাঁচাতে না পারলে তাদের নিঃস্ব হতে দেরি নেই। এই কৃষক এবং কৃষককে বাঁচাতে হলে হ্যাঁ সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, যাতে করে ধানের ন্যায্য মূল্য পায়। গত 20 নভেম্বর 13,404 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরে খাদ্য বিভাগের ধান সংগ্রহ অভিযান উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ। সরকার নির্ধারিত সময়ে ধান সংগ্রহ করতে না পারার কারণ সম্পর্কে কথা বলতে চাননি জেলা খাদ্য কর্মকর্তা জহিরুল ইসলাম। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গাইবান্ধা জেলায় 1,32,000 হেক্টর জমিতে 5,35,000 মেট্রিক টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গেল বোরো মৌসুমে লোকসানের পর এবার আমনেও কৃষক ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হলে কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ ম্লান হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কুষ্টিয়ায় খাজানগর চালের মোকামে সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 3 টাকা পর্যন্ত। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম রাশেদ। রাশেদ, দেশের সর্ববৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর এলাকায় আজ সকাল থেকে কিন্তু কমতে শুরু করেছে চালের দাম। বিশেষ করে মিনিগেট, বাসমতি এবং কাজললতা প্রতি কেজিতে কিন্তু 3 টাকা কমেছে। তো আমি এখানে যারা ধান ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে মূলত আমন মৌসুমে সরু জাতের ধানের বাজারে কিছুটা কম বাজার থাকার কারণে কিন্তু এই প্রভাবটা আসলে চাউলের বাজারে পড়েছে। তো আমি কুষ্টিয়ার মিল মালিক যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন মূলত কুষ্টিয়ার যে মিলগুলো আছে সেগুলো অধিকাংশ মিলে কিন্তু চিকন জাতের চাল উৎপাদন করে, এবং এই চিকন জাতের ধানের দাম কমার কারণে কিন্তু এর একটা প্রভাব কিন্তু বাজারে পড়েছে। তো কুষ্টিয়ার মিল মালিকরা আরো আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের উৎপাদনের তুলনায় দেশের বাজারে কিন্তু আসলে চিকন জাতের চাউলের চাহিদা কম থাকার কারণেও কিন্তু কমেছে আসলে কুষ্টিয়ার এই খাজানগর এলাকায় চাউলের দাম। তো আমি এখানে যারা মিল মালিকের সাধারণ সম্পাদক যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই চালের দাম যদি কমতে থাকে আসলে তাদের ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তবে তারা দাবি করেন যেহেতু ব্যাংকগুলো যেহেতু 2 অঙ্কের সুদ তাদেরকে টানতে হয়, যদি এই সুদের অংশটা যদি 1 অঙ্কে এনে পৌঁছানো যায়, যদি সরকার যদি এর দিকে আন্তরিক হয় তাহলে আসলে তারা আসলে এই ব্যবসাকে বিশেষ করে চাল উৎপাদনের ব্যবসাকে তারা টিকিয়ে রাখতে পারবে। তো আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে মূলত দেশের সর্ববৃহৎ চালের মোকাম কুষ্টিয়া খাজানগরে, যাতে কোনো ব্যবসায়ী চাল যাতে মজুত করতে না পারে এবং কোনো মিল মালিক যাতে তাদের গোডাউনে চাল মজুত করতে না পারে সেই বিষয়ে আসলে তারা নজরদারি রেখেছে, যাতে কোনো অবস্থাতে কেউ সিন্ডিকেট করে কোনো ব্যবসায়ী যাতে চালের দাম বৃদ্ধি করতে না পারে। তো আমি কুষ্টিয়ার যে কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কুষ্টিয়ার কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র কুষ্টিয়াতে চলতি মৌসুমে কিন্তু 88,673 হেক্টর জমিতে কিন্তু আমন আবাদ হয়েছে। তো কুষ্টিয়ার খাজানগর এলাকা থেকে এই চালের দাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম রাশেদ। পেঁয়াজের বাজার কখন নিয়ন্ত্রণে আসবে ও দাম কত হবে সেটা বলা মুশকিল মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, মিশর সহ অন্যান্য দেশ থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি ও দেশি পেঁয়াজ পুরোদমে বাজারে আসলেই দাম কমতে পারে। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, সিন্ডিকেট বলে কিছু নেই, ব্যবসায়ীদের ধর পাকড় করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাদেরকে সাথে নিয়ে এই সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে পদক্ষেপ নেওয়া হবে। রমজানে নিত্যপণ্যের চাহিদা নিরূপণে 1 সপ্তাহের মধ্যে ব্যবসায়ীসহ সব পক্ষের সঙ্গে সভা করে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয় বৈঠক থেকে। সিন্ডিকেট বলে কোনো কিছু
আছে বলে আমি মনে করি। ব্যবসায়ীরা বন্ধু আমাদের, ধর পাক জোর জবরদস্তি করে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। সেই জন্যই আমরা যে মিটিংটা দিলাম আমদানিকারক, তারপরে যারা মাছ কানে আমদানিকারক থেকে যারা কিনে, সবার সুখ দুঃখের ভাগিদার হয়ে আমরা এই সমস্যাকে আমরা সমাধান করব। টোটাল ইম্পোর্টটা যদি আমি আনতে পারতাম 100% রিকোয়ারমেন্টটা, দেন আই কুড হ্যাভ ফিক্স আপ দ্য প্রাইস, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু যেটা বলতে পারি যে অ্যাটলিস্ট 25% 30% পেঁয়াজ যদি ঢোকে অটোমেটিক্যালি তার উপরে বাজারে প্রভাব হবে, কমবে। কিন্তু ফিক্স করে দেওয়া হতে পারে। আর একটা জিনিস, সেটা হচ্ছে টোটালটা যদি টিসিবি কিনে নেয় এবং টোটালটা যদি দিতে পারে, কিন্তু টিসিবির সে ইনফ্রাস্ট্রাকচার নাই। সব ধরনের শীতের সবজির আমদানি বাড়ায় নওগাঁর হাটগুলোতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের সবজির দর। কৃষকদের অভিযোগ, আমদানির সুযোগ নিয়ে ব্যবসায়ীরা কম দরে কিনছেন সবজি। সপ্তাহের ব্যবধানে 100 টাকার পেঁয়াজ পাতা 40 টাকা আর 30 টাকার ফুলকপি 15 থেকে 20 টাকায় পাইকারি দরে বিক্রি হচ্ছে। দর কমায় ভোক্তারা খুশি হলেও হতাশ চাষিরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। কুয়াশার চাদর মারিয়ে ভরে ক্ষেতের সবজি বিক্রির জন্য কৃষকেরা নিয়ে আসছেন হাটে। শীতের সব ধরনের সবজির আমদানি বাড়ায় পাইকারি বেচাকেনায় জমে উঠেছে নওগাঁর বদলগাছির ভান্ডারপুর হাট। সবজির আমদানি বাড়ায় গেল সপ্তাহ থেকে প্রকারভেদে প্রতি কেজি 15 থেকে 20 টাকা কমেছে। গত সপ্তাহের চাইতে পিসেল প্রতি 20 টাকা 25 টাকা কম। ঢাকাতে যারা নিয়ে যায় তাদের ঠিকই পোষায়, অথচ আমাদের পোষায় না। আমরা কৃষক, আমরা পাই না। আগের চেয়ে এখন আমদানি একটু বেশি, এই জন্য ব্যাপারে একটু কম দামে কিনেছে। ছিম প্রতি কেজি 35 থেকে কমে 30 টাকা, পেঁয়াজ পাতা 50 থেকে 40 টাকা, প্রতি পিস ফুলকপি 20 থেকে 25 টাকা, লাউ 20 থেকে 25 টাকা, মূলা 10 থেকে 15 টাকা, বাঁধাকপি 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি আপনার গত সপ্তাহে ছিল 40-42, আজকে 25 থেকে 30-32 পর্যন্ত বাজার। ছিম আপনারা ছিল 40-42, এখন 35-38-40 এরকম দামে কিনতেছি। আমরা বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই দিই, তো গত সপ্তাহে তিনি এই সপ্তাহে একটু আমদানি বেশি হয়েছে। পেঁয়াজের পাতা গত সপ্তাহে তিনি এই সপ্তাহে একটু দাম কম। প্রায় 250 কোটি টাকার সবজি কেনাবেচার জমজমাট এই হাট চলে সপ্তাহে 2 দিন। পাতাকপি, ফুলকপি, মূলা, সিম প্রচুর আমদানি, এতে কৃষকরা সঠিকভাবে তারা পয়সা পাচ্ছে না, অথচ ঢাকাতে দাম বেশি, সর্ব জায়গায় দাম বেশি। আমদানি বাড়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ফুলকপি, পাতাকপি, পেঁয়াজ পাতা সহ নানা জাতের শীতের সবজি কিনে নিয়ে যাচ্ছেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বগুড়ার বাজারগুলোতে বেড়েছে শীতকালীন নানা শাকসবজির সরবরাহ, তবে পেট্রোল পাম্প ধর্মঘটের কারণে অন্যত্র পণ্য পাঠানোয় কিছুটা ব্যাঘাত ঘটায় দাম কম। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহাস্থান পাইকারি বাজার থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার মাজেদুর রহমান। মাজেদ। জুবায়ের, আপনি জানেন যে বগুড়াতে প্রচুর পরিমাণে শীতের সবজি চাষ হয় এবং আজকে যে মহাস্থান বাজার, সে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ শীতের সবজি সরবরাহ হয়েছে। এখানে গত দিনগুলো ছিল সেই দিনগুলোর থেকে আজকে কিন্তু শীতের যে সবজিগুলো, সেই সবজিগুলো দাম কিছুটা কমেছে। এখানে বলতে হয় যে আগে যে সবজি ছিল তার থেকে প্রত্যেকটা সবজি প্রকারভেদে 8 থেকে 10 টাকা কেজিতে কমেছে। আর এখানে যে পেঁয়াজ, সে পেঁয়াজের দাম কিন্তু অর্ধেকে নেমে এসেছে। অর্থাৎ পাতা পেঁয়াজ, যে গত সপ্তাহে যে পাতা পেঁয়াজটা বিক্রি হয়েছিল 80 থেকে 100 টাকা কেজি, সেইটি কিন্তু আজকে 50 টাকায় কেজিতে নেমে এসেছে। আর যে সবজিগুলো আজকে বাজারে, যদি আমি বলতে চাই যে আজকে বাজারে যে দামে সবজি বিক্রি হচ্ছে সেটি হলো কপি প্রতি পিস 25 থেকে 30 টাকা, ফুলকপি মূলো 60 টাকা কেজি, সিম 50 টাকা কেজি, বাঁধাকপি 15 থেকে 20 টাকা কেজি, বরবটি 20 টাকা, পেঁয়াজ 50 টাকা, কাঁচামরিচ কিন্তু 28 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখানে যেটি কৃষক জানিয়েছেন যে এই দামেও যদি তারা আরও কিছুদিন সবজি বিক্রি করতে পারে তাদের কিন্তু ভালোই এখানে লাভ থাকবে। আর এখানে যে পাইকারি বিক্রেতারা, যে ক্রেতারা যেটা বলছেন যে এখানে মাঝে মাঝে যে ধর্মঘটগুলো হয়, যেমন এখন পেট্রোল পাম্পে যে ধর্মঘট চলছে, এই কারণে তারা যে পেট্রোল চালিত এবং ডিজেল চালিত যে যানবাহনগুলো রয়েছে সে যানবাহনগুলো তারা একটু কম পাচ্ছে এবং দামটা বেশি হাঁকছে। এছাড়া তারা বিভিন্ন বিভিন্ন টোল এবং বাজারে যে হয়রানি, মানে রাস্তায় যে হয়রানি এবং যানজটের কারণে তারা কিন্তু ঠিক টাইম সবজিটা বাজারে দিতে পারছেন না, এই জন্য তারা কিছুটা লোকসানের দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন এখানে ব্যবসায়ীরা। যে সব মিলিয়ে যেটি বলতে হয় যে এখানে যে সবজি, সেই সবজিটা সরবরাহ যেমন প্রচুর সরবরাহ হচ্ছে, তেমন কৃষকের যে তারা যে আশা করছে যে যেমন দাম তেমন দামটাই রয়েছে। সব মিলে এখানে সবজি বাজারটা জমজমাট। তো এ ছিল বগুড়া থেকে সর্বশেষ সবজি বাজার নিয়ে।
ঘূর্ণিঝড় বুলবুলের পর প্রায় পর্যটক শূন্য সুন্দরবন। ক্ষতি মোকাবেলায় বন বিভাগ পর্যটন সীমিত করায় এর বিরূপ প্রভাব পড়েছে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন খাতে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। শত শত বছর ধরে প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সবশেষ ঘূর্ণিঝড় বুলবুলকেও সুন্দরবন মোকাবেলা করেছে নিজের মতো করেই। বন বিভাগের হিসাব অনুযায়ী ঝড়ে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত হয়েছে 4,000-এরও বেশি গাছপালার, যার মূল্য 1 কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড় বুলবুলের যে ক্ষতি সুন্দরবনে হয়েছে সেটা সহনীয় পর্যায়ে। এর থেকেও শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার সক্ষমতা সুন্দরবনের রয়েছে। বুলবুলের মতো ঝড় সুন্দরবনের জন্য কোনো ক্ষতিকারক কিছু নয়। তার কারণে সুন্দরবন যে প্রাকৃতিক ইকোসিস্টেম, এটা গড়েই উঠেছে এই ধরনের ঝড়ঝান্টাকে নিয়েই। ঝড়ের প্রভাবে সুন্দরবনের ভয়াবহ কোনো ক্ষতি না হলেও এর বিরূপ প্রভাব পড়েছে পর্যটন শিল্প এবং এর উপর নির্ভরশীল জনগোষ্ঠীর উপর। যত পর্যটন আসবে তত খুলনার জন্য ভালো, যত ফরেনার আসবে তত বাংলাদেশের জন্য ভালো। তারিখে ঝড়টা শুরু হলো, রাত্রে যে আঘাতটা আনলো, তো সেইটার পর থেকেই কিন্তু এক ধরনের নেগেটিভ প্রচারণা কিন্তু আমাদের ট্যুর বুকিংগুলোকে ক্যান্সেল করেছে। ফরেস্ট তাৎক্ষণিকভাবে কোনো অ্যাসেসমেন্ট ছাড়াই সাময়িকভাবে পর্যটন এটা বন্ধ করলো। অন্যদিকে সুন্দরবনের স্বার্থে পরিকল্পিত পর্যটন কার্যক্রম চলমান রাখার দাবি বিশিষ্টজনদের। ট্যুরিজম একটা আমাদের একটা শিল্প, এটাকে আসার জন্য আর অনুপ্রাণিত করা উচিত। পাশাপাশি যে শৃঙ্খলাটা দরকার, গভর্নমেন্ট থেকে যে নিয়ম কানুন অ্যাডাপ্ট করা দরকার, সেই জায়গাটা গভর্নমেন্ট কী করা দরকার। পাশাপাশি যারা ট্যুর করান তাদেরকেও এই জায়গাটা সচেতন করা দরকার। 2007 সালে সাইক্লোন সিডর এবং 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় সুন্দরবনের বাঘ হরিণসহ বিভিন্ন প্রাণী মারা যায়, ব্যাপক ক্ষতি হয় গাছপালার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার ও সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন গড়ে তোলা হচ্ছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী একথা বলেন। এসব ট্যুরিস্ট জোনে অনেক লোকের কর্মসংস্থান হবে উল্লেখ করে তিনি আরও বলেন, 2021 সালের জুনের মধ্যে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শেষ হবে। ইতিমধ্যেই পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে, মহাপরিকল্পনা অনুসারে কাজ করা গেলে পর্যটন খাতের গুণগত পরিবর্তন হবে। বর্তমানে গ্রামীণ ও কমিউনিটি বেসড পর্যটন উন্নয়নে কাজ চলছে। সেমিনারে জানানো হয়, এই শিল্পে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 23 লাখ মানুষ কাজ করছে। দেশের বাইরে কার্ডের ব্যবহার জোরদার করতে ম্যাজিক্যাল বার্সেলোনা ক্যাম্পেইন শুরু করেছে মাস্টার কার্ড। রাজধানীর একটি হোটেলে ম্যাজিক্যাল বার্সেলোনা নামে নতুন একটি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এর ফলে মাস্টার কার্ডে ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডে কেনাকাটা করে পুরো শীতকাল জুড়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন কার্ড হোল্ডাররা। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে ক্যাম্পেইন চলবে 31 জানুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। ক্যাম্পেইনে শুধুমাত্র মাস্টার কার্ডের পার্টনার ব্যাংকগুলো থেকে ইস্যু করা কার্ড হোল্ডাররাই অংশ নিতে পারবেন। অদিতি মহসিনের সঙ্গীত জীবনের 20 বছর পূর্তি উপলক্ষে অরুণ আলোর অঞ্জলির শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 6 ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ অরুণ আলোর অঞ্জলি। এ উপলক্ষে গতকাল রাজধানীর ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পর্ষদের সমন্বয়ক সৈয়দ আপন আহসান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমাম, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কমিশনার হাই কমিশনার রিভা গাঙ্গুলি। এ সময় বাণিজ্যের এ পর্যায়ে জানিয়ে দেব পুঁজিবাজারের খবর। যোগ দিচ্ছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট DSEBD.org-তে। আমরা যদি আজকে বাজারের সকালের শুরুটা দেখি, সপ্তাহের দ্বিতীয় দিনের কার্যদিবস শুরুটা হয়েছে সূচকে তিনটি সূচকেই ঊর্ধ্বমুখী ভাব নিয়ে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখছি। ডিএসইর প্রধান যে সূচক DSEX ইন্ডেক্স, সেখানে 0.58% বেড়ে এখন অবস্থান করছে 4,786.56 পয়েন্টে। এছাড়া ডিএসই সরিয়া ভিত্তিক সূচক DSES ইন্ডেক্সে দেখছি আমরা 0.03% বৃদ্ধি পেয়ে এখন অবস্থান করছে 1,078.00
পয়েন্টে। এছাড়া ডিএসসির বাছাই সূচক ডিএসসি S30 ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি সেটি ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে, যদিও এটি গতকাল দিনে শুরু হয়েছিল একটি নেতিবাচক প্রবণতা নিয়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি 0.31% বৃদ্ধি পেয়ে সেটি অবস্থান করছে, বৃদ্ধির গতিতে অবস্থান করছে 1650.02 পয়েন্টে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আজকে দর বেড়েছে 154টি কোম্পানি, যেটি গতকাল সকালে 227টি কোম্পানি ছিল, কিছুটা কমেছে। এবং দর পতন হয়েছে 128টি কোম্পানি, সেটি আজকে সকালে বাণিজ্য শুরু করেছে আসলে 128টি প্রতিষ্ঠান, তারা দর পতন নিয়েই শুরু হয়েছে এবং সূচকের নিম্নমুখী অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দর অপরিবর্তিত রয়েছে 55টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমরা যদি প্রধান পুঁজিবাজারের সেরা 20টি প্রতিষ্ঠানের দিকে আজকে তাকাই, তো বেশ একটি চমকপ্রদ তথ্য আমরা দেখতে পাচ্ছি। সেটি হলো প্রথম শীর্ষ 10-এ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার 9টি প্রতিষ্ঠানই ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠান। যেহেতু ব্যাংক এবং আর্থিক খাত নিয়ে বাংলাদেশে আসলে এই মুহূর্তে বেশ একটি সংকটময় পরিস্থিতি চলছে, সেটি বিপরীতে যদি আমরা দেখি যে পুঁজিবাজারের এই অবস্থায় আজকে দিনের শুরুটা হয়েছে ব্যাংক এবং ব্যাংকিং এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর একটি ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে আমরা দেখতে পাচ্ছি সেটি তালিকার প্রথমে রয়েছে, তাদের লাস্ট ট্রেড প্রাইস বা সর্বশেষ দর যেটি 31.70 টাকা। এছাড়া এর পরেই রয়েছে ডাচ বাংলা ব্যাংক, বেসরকারি খাতের এই ব্যাংকটি রয়েছে 75.30 টাকা দর নিয়ে দ্বিতীয় অবস্থানে। এর পরেই রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তারপরে প্রিমিয়ার ব্যাংককেও আমরা দেখতে পাচ্ছি তালিকার 4-এ, IFIC ব্যাংককে দেখতে পাচ্ছি তালিকার 5-এ, ইউনাইটেড ফাইন্যান্সকে আমরা দেখতে পাচ্ছি তালিকার 5ম স্থানে রয়েছে, এবং এর পরের অবস্থানটিতেই রয়েছে 7 নম্বর অবস্থানে রয়েছে 23.70 টাকা দর নিয়ে সিটি ব্যাংক। এছাড়া ওয়ান ব্যাংককে আমরা দেখতে পাচ্ছি 11.40 টাকা দর নিয়ে 8ম। এছাড়া লাফার্স হোল্ডিং বাংলাদেশ লিমিটেড, সেটিকে আমরা দেখতে পাচ্ছি 38.40 টাকা দর নিয়ে তালিকার 9ম স্থানে, এবং মার্কেন্টাইল ব্যাংককে আমরা দেখতে পাচ্ছি তালিকার 10ম স্থানে। মোটামুটি আমরা এটা বলতে পারি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সকালটা শুরু হয়েছে ব্যাংক এবং আর্থিক খাতের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 বিভাগের 26 জেলায় দ্বিতীয় দিনের মতো বন্ধ সব পেট্রোল পাম্প, পরিবহন ও সেচে প্রভাব পড়ার শঙ্কা, 11 দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ। 8 মাসে 57,000 কোটি টাকা মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, নিয়ন্ত্রক সংস্থার অপরিকল্পিত হস্তক্ষেপই দায়ী বলছেন বিশ্লেষকরা। ২২ বছরেও শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি পাহাড়ে, ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় কারণ বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন, অভিযোগ স্থানীয়দের। চালের বাজারে সিন্ডিকেট খুঁজে পায়নি বিআইডিএস, ভোগ্যপণ্যের সব ক্ষেত্রেই ব্যবসায়ীদের কারসাজি, অভিমত বিশ্লেষকদের। এবং ঘূর্ণিঝড় বুলবুলের পর পর্যটক শূন্য সুন্দরবন, বন বিভাগের সিদ্ধান্তে ক্ষতির মুখে ট্যুর অপারেটররা। এ ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।